নমস্কার বন্ধুরা, জবাব ডেস নিউ শেনে পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো একটি সরকারি ব্যাংকের পক্ষ থেকে, মানে একটি গুরুত্বপূর্ণ গভর্নমেন্ট একটি ব্যাংকের পক্ষ থেকে বের হওয়া একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। যেখানে তোমাদের বলে রাখি, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন এলাকায়, ওয়েস্ট বেঙ্গলের যে বিভিন্ন রুরাল যে এলাকাগুলো রয়েছে, মানে বিভিন্ন যে গ্রামীণ সেক্টরগুলো রয়েছে, সেখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের পোস্টিংগুলো নিজেদের এলাকায় হবে এবং সেই লোকেশনও দেওয়া রয়েছে। সেই লোকেশন ওয়াইজ বিভিন্ন ভ্যাকেন্সি রয়েছে এবং এখানে তোমরা রাজ্যের 23 জেলা থেকেই ছেলে মেয়ে কিন্তু প্রত্যেকেই আবেদন করতে পারবে। খুব ভালো সুযোগ প্রত্যেকেরই জন্য। ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় তোমাদের কিন্তু বিভিন্ন যে রুরাল যে ডেভেলপমেন্ট এরিয়াগুলো রয়েছে সেখানকার বিভিন্ন ব্যাংকে কিন্তু তোমাদেরকে এখানে নিয়োগ করা হচ্ছে। এবং এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে A to Z আলোচনা করব, কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে, কিভাবে অ্যাপ্লাই করবে, কি পোস্ট রয়েছে, বেতন কাঠামো থেকে শুরু করে সবটা তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করব। কিন্তু তার আগে একটাই রিকোয়েস্ট করব, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে সরাসরি অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তৃত আলোচনা শুরু করি। এবং তার আগে একটাই কথা বলবো, এখানে যে টোটাল শূন্যপদ রয়েছে 3000-এরও বেশি শূন্যপদে তোমাদেরকে এখানে নিয়োগ করা হচ্ছে। খুব ভালো সুযোগ। তো চলো সেই বিষয়ে বিস্তারিত দেখে নিই। তো বন্ধুরা দেখো, এটা হলো সম্পূর্ণ অফিসিয়াল একটি নোটিফিকেশন, সম্পূর্ণ অফিসিয়াল একটি নোটিশ, যেখানে পরিষ্কারভাবে বলা রয়েছে, দেখো পরিষ্কার বলা রয়েছে, টোটাল যে শূন্যপদ সেটা হচ্ছে 3000 শূন্যপদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। 3000 শূন্যপদে নিয়োগ হচ্ছে এবং এখানে প্রত্যেকটি ক্যাটাগরি SC ST OBC EWS জেনারেল এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট, প্রত্যেকটি ক্যান্ডিডেটদের জন্য এখানে বিভিন্ন স্টেট ওয়াইজ আলাদা আলাদা করে ভ্যাকেন্সি রয়েছে। প্রত্যেকটি স্টেট থেকে এখানে অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। প্রত্যেকটি স্টেটের প্রত্যেকটি ডিস্ট্রিক্ট থেকে এখানে তোমরা আবেদন করতে পারবে। তার মধ্যে আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলও পড়ছে, ওয়েস্ট বেঙ্গল থেকেও তোমরা এখানে আবেদন করতে পারছো। টোটাল 3000 শূন্যপদে নিয়োগ হচ্ছে। তো এখানে তোমাদের যে সমস্ত ব্রাঞ্চেসগুলোতে নিয়োগ হবে, রুরাল অথবা সেমি আরবান বিভিন্ন ব্রাঞ্চগুলোতে বা আরবান ব্রাঞ্চগুলোতে বা মেট্রো ব্রাঞ্চগুলোতে, তো বিভিন্ন গ্রামীণ এবং অর্ধগ্রামীণ বা ধরো বিভিন্ন যে তোমার শহরে যে এলাকাগুলো রয়েছে সেইখানে কিন্তু তোমাদের বিভিন্ন ব্রাঞ্চগুলোতে তোমাদের নিয়োগ করা হবে। তো এখানে 3 রকম এলাকা ওয়াইজ আলাদা আলাদা তোমাদের এখানে স্যালারি কিন্তু পেমেন্ট করা হবে। রুরাল এবং সেমি আরবানদের জন্য একরকম স্যালারি থাকবে, আরবান ব্রাঞ্চের জন্য একরকম স্যালারি থাকবে এবং মেট্রো ব্রাঞ্চ জন্য আলাদা আলাদা স্যালারি রয়েছে। এবার এখানে অ্যাপ্লিকেশন ডেটটা একটু দেখে নেব। তো 3000 শূন্যপদে যে নিয়োগটি হচ্ছে, সেখানে যেই সরকারি ব্যাংকের যে নিয়োগটি তোমাদের আজকে বলছি, সেখানে টোটাল যে শূন্যপদ সেটা হচ্ছে 3000 এবং এখানে অ্যাপ্লিকেশন 21 তারিখ থেকে অলরেডি শুরু হয়ে গেছে, মানে 21-2-2024 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে এবং মার্চের 6 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন জারি থাকবে। অর্থাৎ 6-3-2024 এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন কমপ্লিট করে ফেলতে হবে। অনলাইনেই তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে, অনলাইন অ্যাপ্লিকেশন ছাড়া আর অন্য কোনো মোডে এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না। এবং এখানে রিটেন টেস্ট যেটা হবে সেই ডেটও ডিক্লেয়ার হয়ে গেছে। আর অনলাইন অ্যাপ্লিকেশন 6 তারিখে শেষ হওয়ার ঠিক 4 দিন পরে, মানে মার্চের 10 তারিখেই তোমাদের কিন্তু এখানে রিটেন টেস্ট থাকছে। মানে রিক্রুটমেন্ট প্রসেসটা কিন্তু ভীষণ ফাস্ট হচ্ছে। অনলাইন অ্যাপ্লিকেশন শেষ হচ্ছে ঠিক 4 দিনের মাথায় রিটেন টেস্টের ডেট রয়েছে। এবং এই অনলাইন অ্যাপ্লিকেশন শেষ হয়ে যাওয়ার পরে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এবং তোমাদের এক্সাম সেন্টার তোমরা জেনে যাবে। কিন্তু তার আগে মনে রাখবে 6 তারিখ হচ্ছে এটা লাস্ট ডেট। তো এই 6 তারিখের মধ্যে যদি অ্যাপ্লিকেশন না করো, পরবর্তীতে তোমরা আর অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবে না এবং কোনো রকম এডিট উইন্ডো থাকবে না। সুতরাং যখন অনলাইন অ্যাপ্লিকেশন করবে তখন খুব নির্ভুলভাবে একদম কারেক্টলি অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করার চেষ্টা করবে। যাবতীয় ইনফরমেশনগুলো আরও দেখবো, তাই বলবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো। প্রত্যেকটি ইনফরমেশন ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা মোস্ট অফ ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করতে পারবে। আমরা এবার একটু দেখে নেব যে ওয়েস্ট বেঙ্গলের কোন কোন জায়গা থেকে ভ্যাকেন্সি রয়েছে। তো দেখো, ওয়েস্ট বেঙ্গলের কিন্তু বেশ বিভিন্ন জায়গাগুলো দেখতে পাচ্ছ। কলকাতার বিভিন্ন জায়গাগুলোতে তোমাদের নিয়োগ হবে, এদের হেড ব্রাঞ্চ থাকবে, মেইন ব্রাঞ্চ থাকছে কলকাতা এবং তার আন্ডারে, মানে ওয়েস্ট বেঙ্গল আন্ডারে বাঁকুড়া, কোচবিহার, দুর্গাপুর, জলপাইগুড়ি, কলকাতা নর্থ, কলকাতা সাউথ এবং শিলিগুড়ি, এই যে এতগুলো এলাকা রয়েছে,
এবং এই এলাকাগুলোতে মানে এই যে ডিস্ট্রিক্টগুলো তোমাদের বললাম, এই ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গায় তোমাদের নিয়োগ করা হবে। এবং এখানে এই ডিস্ট্রিক্টগুলো ছাড়া তোমরা বাকি সব ডিস্ট্রিক্ট থেকে অর্থাৎ 23 জেলার যে কোনো প্রান্ত থেকে ছেলে মেয়ে কিন্তু আবেদন করতে পারবে। কিন্তু একটা বিষয় তোমাদের মাথায় রাখতে হবে, তোমরা যে রিজনের জন্য আবেদন করবে সেটা মানে একজন ক্যান্ডিডেট একটা রিজনের বেশি তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। তো তোমাদের লোকাল যে রিজনগুলো রয়েছে সেইখানেই তোমাদের আবেদন করতে হবে। এবার তোমাদের নির্দিষ্ট যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টের আন্ডারে লোকাল যে ডিস্ট্রিক্টটা তোমাদের পড়বে সেক্ষেত্রে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জেলার বিভিন্ন জায়গায় তোমাদের বিভিন্ন যে রুরাল এরিয়াগুলো রয়েছে অর্থাৎ রুরাল অথবা সেমি আরবান এলাকা বা মেট্রো এলাকা যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। আশা করছি বুঝতে পারছো। এবং প্রত্যেকটি এলাকার জন্য আলাদা আলাদা ভ্যাকেন্সি রয়েছে এবং এখানে যেরকম ইউআর ক্যাটাগরি আবেদন করতে পারবে তেমন ওবিসি, তেমন এসসি এসটি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেট প্রত্যেকের জন্য এখানে সুযোগ রয়েছে। এমনকি এখানে ইডাব্লিউএস ক্যাটাগরিরও সুযোগ রয়েছে অ্যাপ্লিকেশন করার। তো এবার তোমাদের বলি এখানে তোমরা কিভাবে রেজিস্ট্রেশন করাবে। তো এখানে যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে www.nats.education.government.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু এখানে রেজিস্ট্রেশন করাতে হবে। আর বলা রয়েছে ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর ওনলি ওয়ান রিজন হোয়াইল অ্যাপ্লাইং, হাওয়েভার অ্যালটমেন্ট উইল বি বেসড অন দ্য নিড অফ দ্য ব্যাঙ্ক অ্যান্ড দ্য সাবজেক্ট টু দি অ্যাভেলেবল অ্যাবিলিটি অফ ভ্যাকেন্সিস। তো এখানে তোমাদের বিভিন্ন স্টেট ওয়াইজ যেহেতু আলাদা আলাদা ভ্যাকেন্সি রয়েছে সুতরাং তোমরা একজন ক্যান্ডিডেট সর্বোচ্চ একটা রিজনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে, একের বেশি অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে না। আর ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আবেদন করবে তাদের অবশ্যই বলি যে সমস্ত মানে স্টেট থেকে নিয়োগ করেছে সেই ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে এবং অবশ্যই ইন্ডিয়ান সিটিজেনশিপ থাকতে হবে। আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা সুতরাং আমাদের এখানে ইন্ডিয়ান সিটিজেনশিপের মাথায় বিষয়টা মাথায় রাখতে হবে। এবং তোমাদের সমস্ত রকম এলিজিবিলিটি যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলোকে কাউন্ট করা হবে 31/3/2024 অর্থাৎ মার্চের 31 তারিখ অনুযায়ী সমস্ত রকম এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলোকে কিন্তু কাউন্ট করা হবে। এবার সরাসরি দেরি না করে দেখিয়ে দেবো এখানকার এজ লিমিট এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন কি রয়েছে। তো বন্ধুরা দেখো এখানে তোমাদের যে এজ লিমিটটা সেই এজ লিমিটও কিন্তু কাউন্ট করা হবে মার্চের 31 তারিখ অনুযায়ী। অন্যগুলো যেরকম 1 জানুয়ারি অনুযায়ী ক্যালকুলেট করা হয় এক্ষেত্রে কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং এজ লিমিট 31 তারিখ মার্চের 31 তারিখ অনুযায়ী কিন্তু ক্যালকুলেট করা হবে। এবং এখানে যাদের ডেট অফ বার্থটা 1/4/1996 থেকে 31/3/2024 মধ্যে রয়েছে অর্থাৎ এটা হিসাব করলে দেখা যাবে যাদের বয়সটা মিনিমাম 21 বছর এবং ম্যাক্সিমাম 28 বছর, 21 থেকে যাদের বয়সটা 28 বছর তারা এখানে আবেদন করতে পারবে। এটা আমি ইউআর ক্যাটাগরির কথা বললাম। ইউআর ক্যাটাগরিরা মিনিমাম 21 বছর এবং ম্যাক্সিমাম 28 বছরের মধ্যে হলে এবং 31/3/2024 অনুযায়ী তোমাদের এজটাকে ক্যালকুলেট করলে যদি এই এজ লিমিটের মধ্যে থাকে ইউআর ক্যাটাগরিরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবার সরকারি নিয়ম অনুযায়ী অ্যাজ পার গভর্নমেন্ট রুলস এসসি এসটি ওবিসি পিডাব্লিউডি ক্যান্ডিডেট বয়সের ছাড় পেয়ে যাবে। অর্থাৎ ওবিসি যদি ক্যান্ডিডেট হয়ে থাকো একটু মন দিয়ে বোঝো, ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকলে মিনিমাম 21 বছর থেকে তোমরা আরও 3 বছর তাহলে 28-এর সাথে তোমরা আরও 3 যোগ করবে মানে তোমরা 31 বছর পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবে যদি ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়। ওবিসি এ বি বোথ ক্যাটাগরির কথাই বলছি। এবার যদি এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমরা মিনিমাম 21 বছর থেকে ম্যাক্সিমাম আরও 5 বছর, দ্যাট মিন্স তোমরা এখানে আবেদন করতে পারবে 33 বছর পর্যন্ত আবেদন করতে পারছো। অর্থাৎ 21 থেকে 33 বছর পর্যন্ত তোমরা কিন্তু এসসি এসটি ওবিসি ক্যাটাগরি মানে সরি এসসি এসটি ক্যাটাগরি হলে 21 থেকে 33 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এবং যদি পিডাব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকো, পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে আরও 10 বছরের ছাড় পেয়ে যাবে। দ্যাট মিন্স তোমরা এখানে 21 থেকে আরও 10 বছর, 28 যেহেতু তাহলে 38 বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এবং এখানেও তোমরা পিডাব্লিউডি এসসি এসটি ওবিসি ওয়াইজ 10 বছর এবং 15 বছরের যে ছাড়টা থাকে সেই মতো কিন্তু এখানেও ছাড় তোমরা পেয়ে যাবে সরকারি নিয়ম মাফিক। আশা করছি এজের বিষয়টা তোমাদের প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে। এবার আমি তোমাদেরকে বলি এখানকার এডুকেশনাল কোয়ালিফিকেশনটা কী লাগছে।
তো দেখো এখানে যে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনটা সেইটা তোমাদের বলা রয়েছে যে গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো শাখা থেকে। তুমি যদি মিনিমাম গ্র্যাজুয়েট হয়ে থাকো, মানে যে কোনো শাখা থেকে যে কোনো সাবজেক্ট নিয়ে মিনিমাম গ্র্যাজুয়েশন যদি পাশ করে থাকো, সেটা যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটির আন্ডারে হতে পারে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো যে কোনো শাখা থেকে তুমি মিনিমাম গ্র্যাজুয়েশন করে থাকলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো, সেটা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা স্টেট ইউনিভার্সিটির যে কোনো ইউনিভার্সিটির আন্ডারে হতে পারে। মিনিমাম গ্র্যাজুয়েশন থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এখানকার সিলেকশন প্রসেসটা বলি, তো এখানে অনলাইনে রিটেন টেস্ট হবে যেখানে অবজেক্টিভ টাইপের কোয়েশ্চেন থাকবে। আর এখানে তোমাদের কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থেকে, জেনারেল ইংলিশ থেকে, রিজনিং অ্যাপটিটিউড, কম্পিউটার নলেজ এবং বেসিক, তোমাদের এখানে যে ডিটেইল লাইবিলিটি প্রোডাক্টস, তারপরে তোমাদের এখানে সিলেবাস সম্পূর্ণটা কিন্তু দেওয়া রয়েছে। এবং সিলেকশন উইল বি ভেরি বেসড অন দ্য মেরিট অ্যাজ পার ভ্যাকেন্সিজ। ভ্যাকেন্সি অনুযায়ী তোমাদের এখানে মেরিট লিস্ট তৈরি হবে, এবং মেরিট লিস্ট যেটা তৈরি হবে তাদেরকে পরবর্তীতে, মানে এখানে রিটেন টেস্ট হওয়ার পর যে মেরিট লিস্টটা তৈরি হবে, সেই ক্যান্ডিডেটকে পরবর্তীতে লোকাল ল্যাঙ্গুয়েজ প্রুফ টেস্টের জন্য কিন্তু ডাকা হবে। অর্থাৎ ক্যান্ডিডেটকে অবশ্যই বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা, মানে বাংলা ভাষার প্রতি দক্ষতা লাগবে। মানে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আবেদন করবে তাদের কথা বলছি, তাদের অবশ্যই বাংলা ভাষার, মানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা তাদের জানতে হবে। এবং রিটেন টেস্ট হয়ে যাওয়ার পরে তোমাদের কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে, মানে তোমাদের অবশ্যই বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট শুড বি প্রফিশিয়েন্ট ইন লোকাল ল্যাঙ্গুয়েজ। যেহেতু ওয়েস্ট বেঙ্গলের লোকাল ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, সুতরাং বাংলা ভাষায় কিন্তু তোমাদের বলতে, লিখতে, পড়তে জানতে হবে। এবং বলা রয়েছে ক্যান্ডিডেট উইল বি রিকোয়ার্ড টু প্রোডিউস দ্য সার্টিফিকেট অফ ক্লাস 8, 9 এবং 8, 10 এবং 12 অর দ্য গ্র্যাজুয়েট লেভেল, বিভিন্ন রকম সার্টিফিকেটগুলো রয়েছে। এবং সেইখানে তোমাদের, মানে এখানে বলা রয়েছে যে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা, সেই বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা তোমাদের যেই শিক্ষা, যে তোমাদের এখানে এডুকেশনাল যে কোয়ালিফিকেশন, সেখানে তোমাদের সাবজেক্ট হিসাবে থাকতে হবে। অর্থাৎ যারা মাধ্যমিকে যাদের বাংলা ছিল, বা ধরো উচ্চ মাধ্যমিকে যাদের বাংলা ল্যাঙ্গুয়েজ ছিল, বা ক্লাস 8-এ যাদের বাংলা ছিল, তাদের সেই প্রুফটা দেখাতে হবে যে তোমার একটা ল্যাঙ্গুয়েজ এটা বেঙ্গলি, এবং সেটা তোমার সাবজেক্ট হিসাবে তোমরা এডুকেশনাল কোয়ালিফিকেশনে তোমাদের ছিল। তো সেটা গ্র্যাজুয়েট লেভেলেরও হতে পারে, সেই প্রুফটা কিন্তু তোমাদেরকে দেখাতে হবে। তো সেটা তোমরা ক্লাস 8 পাশের সার্টিফিকেট নিয়ে যেতে পারো, অথবা মাধ্যমিক পাশের সার্টিফিকেট নিয়ে যেতে পারো, অথবা উচ্চ মাধ্যমিক, অথবা যদি গ্র্যাজুয়েশনেরও কারোর বেঙ্গলিতে অনার্স থাকে বা কিছু, সেটাও তোমরা প্রুফ হিসাবে দেখাতে পারো। তো যে কোনো একটি তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ প্রুফ হিসাবে তোমাদের কিন্তু দেখাতে হবে, এবং তোমাদের কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্টটা হবে। আশা করছি জায়গাটা ক্লিয়ার হয়েছে। তো দেখো শুরুতেই বলেছিলাম তোমাদের বয়সের ছাড়টা থাকবে। দেখো এসসি এসটিরা 5 বছরের ছাড় পাচ্ছে, এবং তোমাদের এখানে ওবিসি ক্যাটাগরি 3 বছর এবং পিডাব্লিউডি 10 বছর, এবং এখানে আদার্স পার্সনরা এখানে 5 বছরের ছাড় পেয়ে যাচ্ছে। তো এখানে ওম্যান ক্যান্ডিডেট হলেও, মানে উইডো, ডিভোর্স, যে ওম্যান ক্যান্ডিডেট যারা লিগালি সেপারেট, সেই সমস্ত ক্যান্ডিডেটও এখানে বয়সের ছাড়টি পেয়ে যাবে। মানে এখানে সরকারি নিয়ম মাফিক যারা ওম্যান ক্যান্ডিডেট রয়েছে বিভিন্ন সেক্টর থেকে, উইডো, ডিভোর্স, তো সেক্ষেত্রে তারাও এখানে বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। আর এখানে পরিষ্কারভাবে আরও কী কী রয়েছে সেগুলো একটু দেখাই। তো এখানে যে অ্যাপ্লিকেশানে একটা ফিস তোমাদের দিতে হবে, সেটা পিডাব্লিউডি ক্যান্ডিডেট হলে তোমাদের এখানে 400 টাকা প্লাস জিএসটি, এবং এসসি এসটি ক্যান্ডিডেট হলে, এবং অল ওম্যান ক্যান্ডিডেট, সেটা যে কোনো ক্যাটাগরির ওম্যান ক্যান্ডিডেট হতে পারে, এবং ইডাব্লিউএস ক্যাটাগরি হলে 600 টাকা প্লাস জিএসটি দিতে হচ্ছে। এবং বাকি ক্যাটাগরি, মানে যারা ধরো তোমরা এখানে ওবিসি ক্যাটাগরির মধ্যে পড়ছো, ওবিসি ক্যাটাগরির মেল ক্যান্ডিডেট এবং ইউআর ক্যাটাগরির মেল ক্যান্ডিডেট, তাদের কিন্তু এখানে 800 টাকা প্লাস জিএসটি এই অ্যাপ্লিকেশান ফিসটা কিন্তু তোমাদের দিতে হবে। মানে অ্যাপ্লিকেশান কিংবা এক্সামিনেশন ফিজও তোমরা বলতে পারো, এটা কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় তোমাদের দিয়ে দিতে হবে। আরেকটি বিষয় বলে রেখে, অল ক্যান্ডিডেট হু আর ফাইনালি সিলেক্টেড উইল বি রিসিভ অ্যান ইমেল। তো তোমরা যখন এখানে অ্যাপ্লিকেশন করবে, অ্যাপ্লিকেশন করার পর রিটেন টেস্ট এবং লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট হওয়ার পর যাদের ফাইনালি যারা সিলেক্টেড হবে, তাদের কিন্তু পার্সোনালি মেলের মাধ্যমে তোমাদের সিলেকশনের যে ইনফরমেশনটা কিন্তু পৌঁছে যাবে। সুতরাং অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার এবং মেল আইডি দেবে, যাতে করে সিলেকশন প্রসেসের সমস্ত রকম তোমরা ইনফরমেশন পেয়ে যেতে পারো তোমাদের মেল অথবা মেসেজে। আশা করছি বিষয়টুকু তোমাদের প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে।
এবার তোমাদের বেতন কাঠামোটা একটু বলবো। যেহেতু এখানে তোমাদের অ্যাপ্রেন্টিস পোস্টে নিয়োগ হচ্ছে, এখানে তোমাদের এক বছরের ট্রেনিং চলবে, কিন্তু ট্রেনিং চলাকালীন তোমরা কিন্তু স্টাইপেন্ড পাবে এবং এই ট্রেনিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে ডাইরেক্ট রিক্রুটমেন্টে তোমাদের কিন্তু সুবিধা হবে। যাদের এই ট্রেনিংটা করা থাকবে তাদেরকে পরবর্তীতে যখনই এখানে কোনো রকম ডাইরেক্ট রিক্রুটমেন্ট প্রসেস চালু হবে তখন কিন্তু তারাই অগ্রাধিকার পাবে এবং তারা কিন্তু সরাসরি এখানে নিযুক্ত হতে পারবে। তো এখানে তোমাদের যদি রুরাল এবং সেমি আরবান ব্রাঞ্চগুলো, তাহলে 15,000 টাকা তোমরা স্টাইপেন্ড পাবে এবং আরবান ব্রাঞ্চের হলে তোমরাও 15,000 টাকাই পাচ্ছ এবং মেট্রো ব্রাঞ্চের হলেও তোমাদের কিন্তু 15,000 টাকাই এখানে স্টাইপেন্ড দেওয়া হবে। তো এটা তোমরা তোমাদের এখানে এক বছরের পিরিয়ড রয়েছে এবং এই এক বছরের চুক্তি শেষ হয়ে যাওয়ার পরে ডাইরেক্ট রিক্রুটমেন্টে তোমাদের কিন্তু এই যে ট্রেনিংটা করা থাকবে সেটাতে কিন্তু তোমাদের খুব সুবিধা হবে। তো এখানে এখানে আর একটি বিষয় বলার, যেটা হচ্ছে নিয়োগটি কোথা থেকে করা হচ্ছে। নিয়োগটি করা হচ্ছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের বলে রাখি যে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে বিভিন্ন স্টেটে তোমাদের ভ্যাকেন্সি আউট হয়েছে এবং প্রত্যেকটি স্টেট থেকে এখানে অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে এবং এখানে তোমাদের অ্যাপ্রেন্টিস যেই পোস্ট হচ্ছে সেখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং 6 তারিখের মধ্যে কমপ্লিটলি তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে এবং টোটাল যে ভ্যাকেন্সি সেটা হচ্ছে 3,000। 2024-25-এর কিন্তু একটা বিরাট নিয়োগ। তো এখানে এই ট্রেনিং কমপ্লিটের পর কিন্তু তোমাদের খুব সুবিধা হবে, যখন এখানে ডাইরেক্ট তোমাদের নিয়োগ করা হবে তখন কিন্তু তোমাদের খুব হেল্পফুল হবে। তো এই ট্রেনিংগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ডও পাচ্ছ। তো চাইলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারো, বিভিন্ন স্টেট ওয়াইজ কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে এবং এই স্টেটে কিন্তু বিভিন্ন আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জেলাগুলো তোমরা দেখতেই পাচ্ছ। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো।